ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বিসিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার 2 নং ওয়ার্ড উত্তর দুর্গাপুরের যোগাযোগের একমাত্র রাস্তাটির বেহাল দশা বিগত 3 বছর ধরে। স্থানীয়রা পঞ্চায়েত ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে একাধিকবার যোগাযোগ করলেও কোনো কাজ হয়নি। কখনো পঞ্চায়েতের তরফ থেকে জানানো হচ্ছে এই রাস্তাটি সংস্কার করবে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর, কারণ এটি মনোনদীর পার্শ্ববর্তী বাঁধ। অপরদিকে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর স্থানীয়দের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুকা মরশুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষার মরশুমে সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে ওঠে এই রাস্তাটি। সবথেকে অসুবিধার সম্মুখীন হতে হয় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য গাড়ি প্রবেশ করে না এলাকায়, প্রবেশ করলেও কর্দমাক্ত রাস্তায় ফেসে যায় গাড়ি। বিভিন্ন এলাকার সমস্যা সমাধানে স্থানীয়রা যখন পঞ্চায়েত ঘেরাও কিংবা সড়ক অবরোধের পথ বেছে নেয়, সেখানে উত্তর দুর্গাপুর এলাকার বাসিন্দারা ব্যতিক্রমী চিন্তাধারা নিয়ে নিজেরাই সড়ক সংস্কার করল। যদিও এক্ষেত্রে তাদের সাহায্য করেছে পার্শ্ববর্তী এলাকার ইটভাট্টা মালিক, তবে স্থানীয়দের তরফ থেকে জানানো হয়েছে বিষয়টি যদি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনেও হয়ে থাকে, সেক্ষেত্রে পঞ্চায়েতের বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে বিষয়টি সমাধানের জন্য এগিয়ে আসা উচিত, কারণ তারাও এই পঞ্চায়েতেরই বাসিন্দা। দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে তারা পঞ্চায়েত কিংবা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে ধর্নায় বসবে। 3 বছর আগেও এই রাস্তাটি সংস্কার ও বাঁধ মেরামতের জন্য সড়ক অবরোধ করেছিল স্থানীয়রা। তখনও মহকুমা শাসক ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল বিষয়টি সমাধানের, 3 বছর পরও নেওয়া হয়নি সঠিক পদক্ষেপ। স্থানীয়দের এই সমস্যার ব্যাপারে ওয়ার্ডের নির্বাচিত পঞ্চায়েত সদস্য দীপক পালের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি গা ঢাকা দেন। রাস্তার সমস্যা, রাস্তার মাঝে খাদাও, আজকে 3 বছর যাবত কোনো কাজকর্ম হন না। পিডব্লিউডি থেকে মানে এমআরসি থেকে আমরা কতবারই করছি ইটা নিয়া, তারা সমস্যা জানাইছি, তারাও কোনো কিছু তার আমরা পঞ্চায়েত এটা দেখো, তোমরা পঞ্চায়েত তরফে যাও, আমরা পঞ্চায়েত তরফে জানাইছি এটা তারা কোনো কিছু করে না, জানে এটা তো আমরা করার কিছু নাই। এমআরসির কাছে গেছি আমরা, গিয়া জানাইছি, জানাই তারা কই পঞ্চায়েতটা কী করো, এটা তারা কোনো কিছু করেন না। তো আজকে এখানে এটা ওই গাড়ি গুড়ি লইয়া যাইতে গেলে মানে একজন রুগী হঠাৎ করে লইয়া যাইতে রাত্রেবেলা, রাত্রে 2টা হোক 3টা হোক এর সময় মানুষ কইবে যায় গাড়ি গাড়ি যায় পাঠিয়ে যায়। আজকে যে কাজটা হইতেছে এটা আমরা এলাকার থেকে মানুষ আমরা সহযোগিতা হইয়া সবে মিলিয়া এটা আমরা ইটা নিয়ে বাট্টা থেকে ইটা নিয়ে খাস করতাম আমরা সবে মিলিয়া এলাকার মানুষ, কারণ আমরা সবসময় এই রাস্তা যাওয়া আওয়া সবসময় লাগে, আমরা দিন রাত 24 ঘন্টা এই রাস্তা আমরা দরকার সবসময়। এটা এই রাস্তা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আছে? বিকল্প রাস্তা আছে বৈষ্ণেরিয়া, এখানে ব্রিজ নাই, আজকে 2-3 বছর যাবৎ এটা সিপিএমের আমল থেকে ওইটা স্যাংশন আছে, 25 বছর তো গেল, এখন বিজেপির আমলেও ওইটা কোনো ছাড়াও দেয় না, এটা নিয়ে ছাড়া কোনো কথাও হয় না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।